আজকে আমরা একটা কাজ করেছিলাম আর এটা লকডাউনের মধ্যে হুট করে একটা সুযোগ আসে যে স্টার জলসা থেকে একটা মানে স্টার জলসার যে মেন হেড সে আমাকে বলেছিল আমার একটা ক্যারেক্টার আছে তুই কি করবি এন্ড ছোটবেলা থেকেই নাটক করতাম ভালো লাগতো আমার নাটক করতে সেই থেকে এখানে আসা আর এখানে এই সিরিয়ালটা করে আমি প্রচুর একটা হিউজ একটা পপুলারিটি পেয়েছি সবাই ক্যারেক্টারটাকে এত পছন্দ করে এত চুলবুলি একটা ক্যারেক্টার তো থ্যাংক ইউ মানুষের এত ভালোবাসা পেয়েছো বলেই আজকে কিন্তু মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তুমি স্টার তোমার জন্যই একটা নাইট অনুষ্ঠান হচ্ছে একদম তো আমি একটু জোরে হাতের তালি চাই ভাগ্যলক্ষ্মী সেই রিয়ার জন্য রিয়া খুব ছটপটে একটা মানুষ একসঙ্গে তিনজনের বিয়ে হয়েছিল না না আমি ভুল বলছি দুজনের বিয়ে আমার বিয়ের দিন আমার বরের বদলে অন্য মানে তুমি ছোটর বউ না মেজর বউ ছোটর বউ কিন্তু আমি মেজকে ভালোবাসতাম মানে জানো তো আমি একদম সিরিয়াল ফিরিয়াল দেখি না আমি মাকে ফোন করি আমার ভাগ্যলক্ষ্মী দেখতে বলে হ্যাঁ বল কোন সিরিয়ালের আর্টিস্ট আমি বলতাম যে দেখতে ভালো মেয়েটা সে কাকে বিয়ে করেছিল তুমি প্রেম করতে অন্য একজনকে বিয়ে হয়েছিল ছোটর জন্য কিন্তু আমি তো তোমাকে ছোট থেকে ভালোবাসি আমার দিকে তাকাচ্ছ না কোনো অ্যাঙ্কার বলে নাকি না আমি একদম ইয়ারকি মারছি তোমার দাদা আমি জোকস করছি মঞ্চে দাঁড়িয়ে ইয়ারকি মারতে হয় ভালোবাসতে হয় আজকে যে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারতেন সেই ছোট বউটা সব থেকে কুটনির কুটনি মনটা তার ভালো দেখতে কালো নয় ফর্সা জগৎ জোড়াই আলো ওর জন্য একবার জোরে হাতের তালি সবাই থ্যাংক ইউ এবার কি হবে বলো একটা ডায়লগ হতে পারে আমি সেই ডায়লগটা শুনতে চাই যেদিন প্রথম দিন তুমি আসছিলে ভাগ্যলক্ষ্মী বরণ করার জন্য তৈরি ছিল হ্যাঁ তোমার মেনু মেজু ননদ ঠিকঠাকভাবে ওটা পছন্দ করতো না জিন্স প্যান্ট টপ শার্ট পরে একটা মেয়ে তো কিন্তু তুমি কাপড়টা গুছিয়ে পড়েছিলে থ্যাংক ইউ সেদিন তোমায় খুব সুন্দর লাগছিল আজ কিন্তু আরও সুন্দর লাগছে দাঁড়িয়ে আছে রাজুদা না হলে পকেট থেকে চিঠি লিখেছিলাম একটা খুঁজে পাচ্ছি না থ্যাংক ইউ তো সত্যি বলি ওই ডায়লগটা আজকে শুনবো মানুষ পছন্দ করে আজকে জনপ্রিয় একজন অভিনেত্রী মঞ্চে দাঁড়িয়ে রয়েছে আমি রিয়ার জন্য একটা জোরে হাতে তালি শুনতে চাই আপনাদের সকলের কাছ থেকে থ্যাংক ইউ আমার সাথে তো রূপের বিয়ে হওয়ার কথা ছিল আমি রূপকে ভালোবাসতাম কিন্তু ভাগ্যশ্রীদির কথা শুনে আমি বিয়ে করেছিলাম শুভকে তো যেদিন আমি ফার্স্ট সরকার বাড়িতে আসি সেদিন আমাকে বরণ করার জন্য ভাগ্যশ্রীদি এগিয়ে আসে কারণ আমার বিয়ে হয়েছে সব মেয়েদেরই বিয়ের পর বরণ হয় তো ও যখন আমাকে বরণ করতে আসে তখন আমি ওকে বলেছিলাম যে শোন ভাগ্যশ্রী তোর হাত থেকে আমি বরণ নেব না কারণ তুই আমার জীবনে কোনো শুভ কাজে থাকবি না কারণ তুই আমার লাইফে কোনো শুভ জিনিস করিস না কারণ আমি যে ছেলেটাকে ভালোবেসেছিলাম তুই তার বদলে আমাকে একটা বাজে গাম্বার ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিস যে ছেলেটাকে আমি সহ্য করতে পারি না যে ছেলেটাকে আমি দু চোখে দেখতে পারি না তার সাথে তুই বিয়ে দিয়ে আমার বরণ অনুষ্ঠান পালন করবি আমার শুভ কাজে তুই আমাকে সাহায্য করবি আজ থেকে তুই আমার কোনো শুভ কাজে থাকবি না কারণ আমি আজ থেকে তোর কোনো শুভ অনুষ্ঠানে থাকতে চাই না এটাই বলেছিলাম বিকজ ও তো আমাকে চিট করেছিল সেই জন্যই তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না ভাগ্যশ্রী ভুল কিছু করেনি কারণ শুভ আমাকে ভালোবাসে একটু হলেও ভালোবাসে বাট এখনও সিরিয়ালে বলতে পারেনি ভালোবাসে হয়তো ফিউচারে আর বলতে পারবে না কারণ অ্যাজ ইউজুয়াল ও গাম্বার তো তো দেখা যাক কী করা যায় ও বলতে পারবে না দেখা যাক ও আবার যদি রূপকে ভালোবেসে ফেলে রূপকে ভালোবেসে ফেলবে ওই শুভকে ছেড়ে দেবো আর ভালো লাগছে না কারণ ও তো গাম্বার কিছুই বলছে না ভ্যালেন্টাইন্স ডের দিনও তো যা করলো জল ফল মুখে ছিটিয়ে দিল রিসেন্ট এত একটা বাজেভাবে আমাকে ঝগড়া করলো তো শুভর সাথে থাকা যাবে না মনে হচ্ছে তো দেখা যাক তো শুভকে ডিভোর্স ফিভোর্স দিয়ে দেবো দিয়ে দিয়ে এখান থেকে কাউকে নিয়ে চলে যাবো সত্যি হ্যাঁ শুভ করে নিয়ে যাওয়ার আগে এদিকে লোক আসে ওদিকে আসে এরা মাছ ব্যবসা প্রচুর পরিমাণে এখানে তাহলে তো ভালোই হবে মাছ খেতে প্রচন্ড ভালো প্রচন্ড তাহলে এখান থেকে কাউকে শুভকে নিয়ে যাবো তো চলো একবার জোরে হাতে তালি হোক আজকে রিয়ার জন্য রিয়ার অরিজিনাল নামটা একটু জানতে পারি অস্মিতা চক্রবর্তী অস্মিতা চক্রবর্তী বাড়িটা কোথায় আমার বাড়ি হলো কলকাতা নর্থ কলকাতা শ্যাম বাজার অরিজিনালটা বলো না শ্যাম বাজার কোন গলি
যাবে হ্যাঁ একদম আমরা সবাই যাব তো ঠিক আছে আমার হলো একদম শোভাবাজার মেট্রোর ওখানে অঞ্জলি জুয়েলার্সের ওখানে অঞ্জলি জুয়েলার্সের উপরে না না অঞ্জলি জুয়েলার্সের অপোজিটে মানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করব হ্যাঁ বা থ্যাঙ্ক ইউ একটু চলে আসলে তাহলে ওকে দেখো অরিজিনাল ঠিকানাটা কেউই প্রথমবার দিল পেছনে একটা গান একটা গান শুনে